আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে যে ভিডিওটি দেখাবো সেই ভিডিওটি হচ্ছে হামার ড্রিল মেশিন। তো হামারে প্রবলেম করলে কিভাবে এটি সলভ করতে পারেন, তো এবং হামার ড্রিল মেশিন কিভাবে রিপেয়ার করা যায়, তো সেটি আজকে দেখাবো। আমাদের কাছে যে ড্রিল মেশিনটি, এই ড্রিল মেশিনটি হচ্ছে এই যে এরকম যে ফলগুলো আছে, তো ড্রিলের ফলগুলো লাগালে তো একাই ক্ষয়ে পড়ে যায় এবং গ্রিড ফলগুলো ভালোভাবে আটকে না এবং কি হামারেও কাজ করে না। তো কোনো জায়গায় যদি একটা ছিদ্র করা হয়, ছিদ্রটিতে অনেক সময় লাগে। তো এই জিনিসটি কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টি আজকে দেখাবো। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই আমাদের যে ড্রিল মেশিনের উপরে যে ক্যাপটি আছে, তো এটি টেস্টার বা অন্য কিছু দিয়ে হালকা একটু চাপ দিলেই কিন্তু উপরের যে একটা ক্যাপ আছে তো ক্যাপটি খুলে যাব। ক্যাপটি খোলার পর তারপরে হচ্ছে আমাদের একটি সেফটি পিন আছে এই জায়গায়, লকের মতনই একটি সেফটি পিন, চাটকির মতন। তো এই পিনটি আমাদের খুলে নিতে হবে অবশ্যই, একটু চাপ দিলেই, অবশ্যই একটু ভালোভাবে চাপ দিলেই কিন্তু এটি খুলে যাবে। তো এরকম, তো একটু চাপ দিলেই এটি খুলে যাবে। এটি খোলার পর ভিতরে আরেকটি পিন থাকবে, যে দ্বিতীয়টি। তো এই দুইটি পিন থাকবে এবং এই দুইটি পিন খোলার পর আমাদের নিচে এই যে বড় যে ক্যাপটি আছে তো এই ক্যাপটি খুলতে হবে। তো এই বড় ক্যাপটি খোলার পরে কিন্তু আমাদের যে প্রবলেমটি সেটি দেখা যাবে। তো এই ক্যাপটি খোলার জন্য আমাদের এই ক্যাপের ভিতরে আরেকটি পিন আছে, তো সেই পিনটি ওই যে এই পিনটিও খুলে নিতে হবে। এই ক্যাপটি খোলার পর যে আমরা যে জিনিসগুলো পেয়েছি, এই যে এই জিনিসটি হচ্ছে আমাদের মেন সমস্যা, এটি কিন্তু ভেঙে গেছে। আর যে যে বলটি আছে, এই বলটি হচ্ছে একটি হামার ড্রিল মেশিনের একটি মেন জিনিস। তো এই বলটির কারণেই ড্রিলের যে ফলগুলো আছে তো সেই ফলগুলো ড্রিলের সাথে সংযুক্ত থাকে। আর যে এই যে ফলের যে যে একটি বল আছে, তো সেই বলকে সেফটিতে ভালোভাবে আটকে রাখার জন্য যে এই যে উপরে যে একটি ওয়াশার আছে, তো সেই ওয়াশারটা কিন্তু আমাদের ভেঙে গেছে। তো এই ওয়াশারটাই হচ্ছে আমাদের মেন সমস্যা। তো এর আগেও একবার ভেঙে গেছিল, তো এই ওয়াশারটি কিন্তু বাজারে কেনা পাওয়া যায় না। তো আমি এর আগে একটি জ্বালাই করছিলাম, তো শোল্ডারিং দিয়ে জ্বালাই করে দেওয়ার পর প্রায় বছর তিনেক ব্যবহার করেছি, তো তারপর আবারও ভেঙে গেছে। তো যেহেতু এটি কেনা অনেক প্রবলেম, সহজে মিলে না, পাওয়া যায় না, তো এটি আজকে আবারও শোল্ডারিং দিয়ে ভালোভাবে ঝালাই করে নিব। তো ঝালাই করার আগে আমাদের অবশ্যই সিরিজ পেপার দিয়ে একটু ভালোভাবে ঘষে নিতে হবে, কারণ ওই এটা তো লোহাজাত দ্রব্য, তো লোহা কিন্তু ঝালা ধরে ঠিক আছে, কিন্তু এটার উপরে যে একটি লিকেজ আছে, তো সেই লিকেজটি যদি কেটে না যায় অথবা যদি একটু চকচকে না হয়, তাহলে কিন্তু শোল্ডারিংয়ে অথবা রাং দিয়ে ঝালাই ধরবে না। তবে রাং দিয়ে ঝালাই অসম্ভব ভাবলেও কিন্তু এটি অনেক ভালো কাজ করে। তো আমরা এটি ভালোভাবে একটু ঘষে নিব, দুই সাইডই ভালোভাবে একটু ঘষে নিব ভাঙার যে সাইডগুলা। বাঙার যে সাইডগুলো সে ভালো করে ঘষে নেওয়ার পর, এবং প্রথমে একটি জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যেভাবে সিরিয়াল খুলে সিরিয়ালভাবে এটার যে ক্যাপগুলো এবং চাটকিগুলো খুলবেন, তো সেইভাবে সিরিয়াল করে আবার রেখে দেবেন, যাতে পরবর্তীতে লাগানো অনেক সুবিধা হয়। তো আমরা এটি শোল্ডারিং আয়রন করার জন্য এটি ভালোভাবে শোল্ডারিংটা আমাদের হিট হতে হবে, তো এই জায়গায় কিন্তু আমাদের হিটটা একটু বেশি হতে হবে, তাহলে কিন্তু জ্বালাই ধরবে না। এটি একটি ক্লামের সাথে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর তারপর আমরা কি শোল্ডারিং এর জন্য প্রস্তুত করব। তো এইভাবে একটু ভালোভাবে রাং ধরিয়ে এটি ভালোভাবে লাগিয়ে নেওয়া যাবে। তো
এটি জ্বালাই হওয়ার পর কিন্তু এটি একটু গরম থাকবে, তো অবশ্যই একটু সতর্ক সহিত ভালোভাবে ধরতে হবে। আমি একটি ন্যাকড়া বা তেনা দিয়ে ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি, তো অবশ্যই দেখবেন এটি কিন্তু অবশ্যই অনেক শক্ত হয়, তো অসম্ভব বলতে কিছু নাই, এটি অনেক শক্ত হয়, দেখতে পারতেছেন। এটি দিয়ে এইভাবে লাগানোর পর এটি দিয়ে অনেক ইজি ইজি কাজ করা যায়, তো ভাঙার কোনো সম্ভাবনা নেই, তাও প্রায় 1.5 থেকে 2 বছর এরকম চলে। তো এটি আবার পুনরায় যেভাবে ফিটিং আছে তো সেভাবে আমরা ফিটিং করব। তো আগে যে স্প্রিং আছে তো স্প্রিংটি তো লাগানোই রয়েছে, তো স্প্রিংটি লাগানোর পর আমরা এটি ওই যে আমাদের ক্যাপ যে একটি ওয়াশার আছে ক্যাপটি বসাবো, তারপর যে একটি ছিদ্র আছে তো সেই ছিদ্রর মাঝখানে আমরা এটির যে নাটে একটি বল আছে তো সেই বলটি ভালোভাবে ঢুকিয়ে নিব। বলটি লাগানোর পর যে ক্যাপ আছে তো ক্যাপটি ঢুকানোর পর আমাদের দুটি পিন বাকি রয়ে গেছে সেফটি পিন, তো এই দুটি সেফটি পিন ঢুকানোর পর হালকা একটুভাবে চাপ দিলে কিন্তু এটি ঢুকে যাবে, তো অবশ্যই একটু ভালোভাবে ঢুকানোর চেষ্টা করবেন কারণ পিনটি কিন্তু অনেক হার্ড, তো সেক্ষেত্রে টেস্টার দিয়ে একটু ভালোভাবে চাপ দিলেই সেটি ভালোভাবে ঢুকে যাবে। তো এই দুটি পিনটি লাগালেই কিন্তু আমাদের কাজ ওকে, তো এখন এটি চালানোর জন্য প্রায় প্রস্তুত। যে স্প্রিং কাজ করতেছে এবং ফলটি যেভাবে আটকিতেছে তো অনেক সুন্দরভাবে কিন্তু লেগে গেছে, তো এই বলটি হচ্ছে হামার ডিলের মেন একটি প্রবলেম, তো এই বলটির কারণে হামার কাজ করে, এই বলটি যদি ভালোভাবে না কাজ করে তাহলে কিন্তু কাজ করতে পারে না। তো এটি কিন্তু একটু চাপ দিলেই উপরকার যে ক্যাপনারটি আছে তো একটু চাপ দিলেই ঢুকে যায়, এখানে কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনার ড্রিল মেশিন আপনি নিজেই রিপেয়ার করে নিতে পারেন অতি সহজেই। তো আমরা এখন এটি একটু লাইন দিয়ে টেস্ট করব, এটি কিন্তু ইজি ইজি ঘুরতেছে। এখন হামার টেস্ট করব, হামার কিন্তু কাজ করতেছে, কারণ হামারে কাজ যখন কাজ করে তখন কিন্তু ড্রিলের সাউন্ড একটু ভালো হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।